মাত্র 32 বছরের মেয়ে 3 বছরের ছেলে নিয়ে বিধবা হয়েছে। মা তো তাকে জড়িয়ে ধরে কাঁদবেই। খবর পেয়ে স্বামীকে নিয়ে মালদা থেকে ছুটে আসতে আসতেই দিন দুই গিয়েছে। যার স্বামী চলে গিয়েছে আচমকা, সে পাথর হয়েছিল এই কদিন। মাকে পেয়ে তার শরীর কাঁপল, কান্না ছিটকে বেরুল। সবাই বলল, যাক শেষ পর্যন্ত কাঁদল। একবার মা জ্ঞান হারায় তো আর একবার মেয়ে, বাবার চোখে জল। শ্রাদ্ধ চুকল, মেয়ের পরনে সাদা শাড়ি, মায়েরও তাই। একে একে আত্মীয় স্বজন বিদায় নিল। স্বামী স্ত্রী সন্তানের সংসারে স্বামী এখন নেই। মা বলল, তোর এখন কি হবে? মেয়ে বলল, দেখি থাকতে পারি কি না। দূর সম্পর্কের মামিমা পিসিমারা বলে গেলেন, শোনো, আজকাল ওসব কেউ মানে না, মাছ মাংস খেও, রঙিন শাড়ি পরো। মা বলল, তাই কর রে, তুই নিরামিষ খেলে আমি কি করব। মাস তিনেক পরে মায়ের চিঠির উত্তর লিখতে বসল মেয়ে। এখন একরকম আছি, ওর অফিসের সব টাকা পাওয়া গিয়েছে, তা ধরো 7 লক্ষ টাকা, সব পোস্ট অফিসে রেখেছি, মাসে 7,000 সুদ পাই। খোকাকে ভালো স্কুলে ভর্তি করব, ওর অফিস থেকে চাকরি দেবে বলেছে, দেখি কি হয়, চিন্তা করো না। মা এসে হাজির, একাই, বাবার বাতের ব্যথা বাড়ায় শয্যাশায়ী। মা দেখল মেয়ের শরীর স্বাস্থ্য আরও ভালো হয়েছে। মাংসের ঝোল দিয়ে ভাত খেয়ে মা কথাটা তুলল, খুব ভালো ছেলে, 10,000 মাইনে পায়, বউ মরেছে বছর তিনেক, বাচ্চা নেই, তোর ছেলেকে নিজের ছেলে ভাববে, তুই কি বলিস? মেয়ে ঠোঁট বেঁকাল, ম্যা গো। মা বলল, মুখ পুরি, এই বয়সে স্বামী গেছে, তোর আছেটা কি? মেয়ে বলল, আমি এখন মুক্ত, সে যখন ছিল তখন 10 টাকা চাইলে জিজ্ঞাসা করত কি করবে, কাউকে কিছু দিতে হলে ওর কাছে হাত পাততে হতো, না দিলে অপমানে লজ্জায় মরে যেতাম। অফিস থেকে তাস খেলে বাড়ি ফিরত রাত 11টায়, এসে খেয়ে ঘুমতো। আমার খবর রাখার সময় ছিল না তার, দাসীগিরি করতাম। আর এখন পোস্ট অফিসের 7,000 নিজের ইচ্ছে মতো খরচ করি প্রতি মাসে, টাকা জমছে, শাড়ি কিনছি, সিনেমা দেখছি, বিয়েতে খেন্না ধরে গেছে, এসব তুমি এখন বুঝবে না। মায়ের মনে পড়ল, মালদা থেকে আসার সময় স্বামীর কাছে 500 টাকা চেয়ে 300 পেয়েছেন, গিয়ে তারও হিসেব দিতে হবে। সধবা মা বিধবা মেয়েকে আড় চোখে দেখলেন, সিনেমায় যেমন দেখে।